বাসন্তী দেবী কলেজের এখানে ও আমি বলতে বলতে কথা বলতে বলতে ও কিছু কিছু বক্তব্য আমাকে বললো, তো সেটা শুনে নাও তোমরা। ক্লাউড সোশ্যাল জায়গাটা যারা যারা শুনেছো তারা জানো ক্লাউড সোশ্যাল জায়গাটা টোটাল ভেজ, ঠিক আছে। এবার আমার বক্তব্য হচ্ছে এরম কেন হয়, মানে স্ট্রিক্টলি ভেজ খাওয়ার, কোথাও স্ট্রিক্টলি ননভেজ খাওয়ার, মানে আমার বক্তব্য হচ্ছে দুরকমই থাকুক, যে যেটা পছন্দ হবে সেটা খাবে। অনেকের এটা থাকে যে ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে, বাট আই ফিল যদি আলাদা ভাবে কিচেন করা যায় বা কিছু, সেটাই আমার বক্তব্য। খাবার খাবার, ছোঁয়াছুঁয়ি কি আবার। তো তোমরা ভিডিওটা দেখতেই পাবে, তার আগে আমি একটু শর্ট করে তোমাকে একটু দেখিয়ে দিলাম। দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই আর এন্ড ইটস ডেফিনেটলি ডেফিনেটলি ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ক্যাফে আমি বলতে পারবো। হেভি খাতা না, এটা হচ্ছে ফ্যানির হরিয়ালি না ধানিয়া, ধানিয়া বাবা ধানিয়া ফ্যানির টিক্কা, ধানিয়া ফ্যানির টিক্কা, এন্ড ইটস টেস্টস লাইক অ্যামেজিং, ডিপটাও ভালো সবই ভালো। হাউ ইজ ধানিয়া ফ্যানির টিক্কা তাহলে বাইরে এসে ভেজ খাওয়া ব্যাপারটা কোথাও খাইনি কিন্তু এটাই প্রথম খেলো, এটাই বেস্ট পেয়েছি, আমার এটা ভালো লেগেছে। এই যে ডাবটা খাওয়া হচ্ছে, ঠিক আছে, এর তলা দিয়ে মেঘ বেরোয়, এর তলা দিয়ে ধোঁয়া বেরোয়, কিন্তু এখন সেটা বেরোচ্ছে না, তার কারণ কি? কারণ হচ্ছে যে ওরা বললো যে জিনিসটা শুধু ফটোশুটের জন্য এরকম ভাবে রেডি করা হয়, তাই আমি যেহেতু ফুড স্পট চ্যানেলে সেটা দেখা হয়েছে, তাই জন্য আমি ভাবলাম যে ওটা ধোঁয়া বেরোবে, হ্যাঁ, তাই জন্য আমাদের সাবস্ক্রাইবারদেরকেও আমি ধোঁয়া বার করা দেখাবো, তবে ফুড স্পট ভিডিও থেকে দেখাবো, সুতরাং দেখে নাও ইন 3 2 1। Extremely refreshing and it's a dabe jol diye banano coconut water and it tastes really good. খুব রিস্ক নিয়ে বলছি, খুব রিস্কের সাথে বলছি, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, কপিরাইট এসে যাবে আর কি না। জায়গাটা খুব ভালো, আমার শুধু যে কমপ্লেনটা ছিল সেই কমপ্লেনটা এরা মেটাইনি, বাট ভেজ খাবারটা যা খেয়েছি হেভি লেগেছে ভাই, ঠিক আছে। কিন্তু লোকে এখানে ভেজ খাবারের জন্য আসে না, লোকে এখানে আসে এর জন্য। বেশি উঁচু না, পাঁচতলা, তাও মনে হবে অনেকটাই উঁচু, তাই তাও মনে হবে অনেকটাই উঁচু। ধনিয়া পনির টিক্কা আমরা অর্ডার করেছিলাম, দারুণ ছিল, জাস্ট দারুণ। দেন উই হ্যাড লাইম, ফ্রেশ লাইম, যেটাও খুবই দারুণ ছিল, অ্যান্ড উই হ্যাড কোকোনাট ক্লাউড, যেটাতে ক্লাউড ছিল না, সেটা তোমরা জেনেই গেছো কেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই এই অর্ডারগুলো আমরা যে দিলাম সেটার মধ্যে আমার সবচেয়ে বেস্ট যদি বলো কোনটা লেগেছে, দুটো জিনিস লেগেছে, একটা হচ্ছে ফ্রেশ লাইম আর আরেকটা হচ্ছে
ধনিয়া পালক ধনিয়া পনির টিক্কা এটা বারবার ভুল হচ্ছিল। তো এটা খুবই দারুণ, যদি কোনো সময় এখানে আসো তাহলে প্লিজ অর্ডার ধনিয়া পনির টিক্কা। কিন্তু একটা জিনিসই হচ্ছে, একটু আমি বলবো যে হুক্কার প্রাইসটা, যারা হুক্কা নিতে চাও তাদের জন্য আমি বলবো যে আই থিংক ইটস ওভার প্রাইসড ফর হুক্কা, বাট ওকে। আর যারা অ্যালকোহল অর ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম অ্যালকোহল থিংস, এখন পাওয়া যাচ্ছে না, বাট ইউ উইল বি গেটিং ইট ফ্রম ডিসেম্বর। মেইনলি ব্যাপারটা হচ্ছে ইনস্টাগ্রাম ফেভারিট জায়গা, মানে ছবি খুব ভালো ওঠে এবং ভালো হবে বাড়ি যাচ্ছি। তো ওভারঅল দেখিয়ে দিলাম কেমন লেগেছে, অবশ্যই বলো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু শ্রীজি টকস। এবার যাই, চ টাটা। খুব সত্যি কথা বলছি ভাই, ঠিক আছে।